গোলশ্রী মহাবিদ্যালয়ের প্রথম সেমিস্টার, তৃতীয় সেমিস্টার ও পঞ্চম সেমিস্টারে ইন্টারনাল অ্যাসেসমেন্টের নোটিশ জারি হয়েছে 15 তারিখে। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের পরীক্ষা চলবে 22 থেকে 23 তারিখ পর্যন্ত, এবং এখানে কি বলা হয়েছে যে 22 তারিখে সকাল 10টার সময় সমস্ত প্রশ্নপত্র কলেজের ওয়েবসাইটে দেওয়া হবে। এছাড়াও তোমরা কলেজের বিভিন্ন যে গ্রুপ রয়েছে সেই গ্রুপেও তোমরা লিঙ্ক পেয়ে যেতে পারো। প্রতিটি পেপারের জন্য তোমাদের 5টি করে প্রশ্ন থাকবে এবং 5টি প্রশ্নেরই উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান 2 এবং সেক্ষেত্রে তোমাদের প্রতি পেপারে 10 নম্বরে ইন্টারনাল পরীক্ষা হবে। এবং প্রশ্নের উত্তর 23 তারিখে বলছে রাত 12টার মধ্যে জমা করতে হবে গুগল ফর্মের মধ্যে দিয়ে। এবং গুগল ফর্মে নির্দিষ্ট বিষয়ের জন্য নির্দিষ্ট লিঙ্ক আছে, সেই লিঙ্কেই তোমাদের উত্তরপত্র জমা করতে হবে। এবং তোমাদের আরেকটা বিষয় দেখো, এখানে হাইলাইট করে দেওয়া আছে, ছাত্রছাত্রীদের একই বিষয়ে একাধিকবার উত্তর না দেওয়ার জন্য বলা হচ্ছে। একাধিকবার উত্তর দিলে প্রথমের পাঠানো উত্তরপত্রটি গ্রাহ্য হবে বলে তোমাদের জানিয়ে দেওয়া হয়েছে কিন্তু। এবং যে সমস্ত ছাত্রছাত্রী স্মার্টফোন নেই তাদেরকে এই অতিমারীর সময়ে আত্মীয়র সাহায্য নিয়ে ভয়ঙ্কর কোভিড থেকে সুরক্ষিত থাকতে পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়া দেখো অন্যান্য নির্দেশাবলীর মধ্যে কী রয়েছে, গুগল ফর্মে ইন্টারনাল অ্যাসেসমেন্ট দেওয়ার নির্দেশাবলীতে প্রথমে নির্দিষ্ট বিষয়ে লিঙ্কে ক্লিক করতে হবে বলেছে, তারপর যা যা করতে হবে। মোটামুটি সবাইকে এই ইমেল আইডি, নিজের নাম, কলেজ রোল নম্বর, কারো কারো ক্ষেত্রে তোমার রেজিস্ট্রেশন নম্বরটা, এক্ষেত্রে তোমাদের ফার্স্ট সেমিস্টার রেজিস্ট্রেশন নম্বরটা লাগবে না, যেহেতু তোমাদের এখনও রেজিস্ট্রেশন নম্বর পাওনি যতদূর সম্ভব, ঠিক আছে, লাগলে পরবর্তীকালে জানিয়ে দেওয়া হবে। আর মোবাইল নাম্বার দিতে বলা হয়েছে। এরপর 5টি উত্তর টিক করবে তোমরা, এবং প্রতিটিতে 4টি অপশন থাকবে, যেটি সঠিক মনে হবে সেটি টিক করার পর সর্বশেষ দেখো হাইলাইট করা আছে সাবমিট বোতামটি তোমাদের ক্লিক করতে হবে। এরপর তোমার একটা স্ক্রিনে ভেসে উঠবে তোমার খাতা জমা পড়েছে বা ইওর রেসপন্স হ্যাজ বিন রেকর্ডেড, লেখাটি দেখতে পেলেই তোমার পরীক্ষা সম্পন্ন হয়েছে মনে রাখবে, আর তোমার কিন্তু কোনো বিশেষ কাজ নেই। এরপর তোমার আর কাজ নেই, এখানে লিখে দেওয়া হয়েছে মোবাইল বা ল্যাপটপে সেটি হলো সাবমিট অ্যানাদার রেসপন্স, এলে সেটাতে টাচ করার দরকার নেই, ওই অপশনটি তোমার জন্য নয়। এক্ষেত্রে কিন্তু সাবধানে এই নিয়মগুলি মেনে পরীক্ষা দেবে, অযথা তাড়াহুড়ো করার দরকার নেই। আমি আরেকটা বিষয় বলে দিচ্ছি, যারা ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দিচ্ছ বিশেষ করে জেনারেল কোর্সে, তারা কটা বিষয়ে পরীক্ষা দেবে দেখো, তাদেরকে বারবার বলছি, যারা ফার্স্ট সেমিস্টার জেনারেল তারা মোট 3টে বিষয়ে পরীক্ষা দেবে। এক্ষেত্রে এই 3টে বিষয় কী কী মনে রাখবে, সেমিস্টার ওয়ানে তোমাদের যে তোমরা 2টো পাশের বিষয় নিয়েছো যেগুলোকে CC1A আর CC2A বলছে, আমি এখানে সিলেবাসে দেখাচ্ছি, যাদের ইতিহাস পাশে আছে তারা ইতিহাসে সিসি পেপার ওয়ানে 1টা তোমরা পাশের পরীক্ষা দেবে, সাথে আরেকটা তুমি অপশান যা নিয়েছো সেটা তোমার বাংলা ইংরেজি সংস্কৃতর মধ্যে হতে পারে সেটা দেবে, আর কি দেবে ইংরেজি ল্যাঙ্গুয়েজের আরেকটা পেপার পরীক্ষা দেবে যেটাকে ইংলিশ ওয়ান বলছে, এই পরীক্ষা দেবে। আর তোমাদের এনভায়রনমেন্টাল স্টাডিজের পরীক্ষা দেওয়ার দরকার নেই, কারণ তোমাদের এনভায়রনমেন্টাল স্টাডিজে প্রজেক্ট না হবে, ইন্টারনাল অ্যাসেসমেন্ট এভাবে গুগল ফর্মের মাধ্যমে হবে না। তাহলে কী দাঁড়ালো, একজন পাশে যে পড়ছ বা প্রোগ্রাম বলছে, এখন প্রোগ্রামে যিনি পড়ছ যে পড়ছ তার ক্ষেত্রে কিন্তু 2টো হচ্ছে কোর পেপার আর 1টা পাশের ল্যাঙ্গুয়েজ পেপার রয়েছে, সেটা ইংলিশ, সেটা L1 P1 ইত্যাদি বিভিন্ন যে নামে আছে সেই নামে দেবে। তাহলে এক্ষেত্রে তোমাদের পাশের ছেলেমেয়েদের 3টে পরীক্ষা দিতে হচ্ছে, এবং যে যে বিষয় নিয়েছো সেটা দেখে দেবে। সবারই 1টা কমন বিষয়, সেটা হচ্ছে ইংরেজি, ইংরেজি বিষয়টা কিন্তু কমন, যেটা ইংলিশ ওয়ান লেখা আছে। তাহলে এটা নিয়ে পাশের ছেলেমেয়েদের কোনো সমস্যা নেই আশা করি। এরপর আমি যেটা বলবো সেটা হচ্ছে অনার্সে, যারা অনার্সে পরীক্ষা দিচ্ছ তাদেরকে বলছি তোমরা দেবে পরীক্ষা কটা, তোমাদের হচ্ছে অনার্সের ক্ষেত্রে লাগবে গিয়ে তোমার 2টো কোর পেপার, অর্থাৎ CC1 আর CC2 আছে, এর সাথে যেটা থাকবে দেখো সেটা বলে দিচ্ছি আমি কী পরীক্ষা দেবে। দেখো এখানে আছে CC পেপার 1, অর্থাৎ তোমার অনার্সের 2টো পেপার পরীক্ষা দিতে হবে, CC1 CC2। আরেকটা কী দিতে হবে, যেটা তুমি পাশে নিয়েছো যেটার নাম হচ্ছে GE, এই GE পেপারটা যে যেটা নিয়েছো সেটা দেবে পরীক্ষা।
তাহলে পাস অনার্সের সকলে মোটাটি কমপ্লিট হলো, তাড়াহুড়ো করার দরকার নেই। আজ কাল দুদিন পরীক্ষার সময় আছে, নির্দিষ্ট নিজের নাম রোল নাম্বার দেখে দেবে, যাদের রেজিস্ট্রেশন নম্বর দেওয়ার কথা বলা আছে, বিশেষত থার্ড সেমিস্টার আর ফিফথ সেমিস্টারের জন্য রেজিস্ট্রেশন নম্বর আছে, নিজের মোবাইল নাম্বার দেবে, নিজের ঠিকঠাক ইমেল আইডি দেবে, যদি কোনো রকম কোনো সমস্যা হয় কলেজে তোমরা নির্দিষ্ট ডিপার্টমেন্টে কলেজের অফিসে যোগাযোগ করবে, যদি কোনো বিষয় জানতে চাও না জানার থাকে তোমাদের, তাহলে কোনো তাড়াহুড়ো করে ভুল উত্তর ভুল তোমার লিঙ্কে গিয়ে পরীক্ষা দেওয়ার দরকার নেই। জেনে নিও নির্দিষ্ট বিষয়টি তোমার কী হবে, কোন লিঙ্কে যেতে হবে, লিঙ্ক খুলতে কোনো সমস্যা হলে সেটাও তোমরা জানাবে কলেজকে, কলেজ তোমাদের নির্দিষ্ট বিষয়ে সাহায্য করবেন আশা করি। সকলে সাবধানে পরীক্ষা দাও, সকলে পরীক্ষা ভালো হোক।